ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার গল্প পড়ে শোনাবো। আজকের গল্পটি হলো বাংলা লোককথা, গল্পের নাম যে বামুন এক দেবতাকে খেয়েছিল। তাহলে শুরু করি। সকলের জন্মকালে বিধাতা কপালে ভাগ্যলিপি লিখে দেন। এক গরিব বামুনের কপালে এমন এক লিপি লেখেন যে বেচারার অবস্থা নাজেহাল, কখনো সে আঁশ মিটিয়ে খেতে পাবে না। আধ পেটা ভাত খেতে না খেতে একটা অঘটন ঘটবে, তার খাওয়া হবে না। একদিন তার নেমন্তন্ন এলো রাজবাড়ি থেকে। আহ্লাদে ডগমগ হয়ে ও বামনিকে বলল, জোটে তো আধ পেটা, সারাটা জীবনে খিদে আমার মিটল না। ভাগ্য বলে রাজবাড়ি নেমন্তন্ন পেলাম, জামাকাপড় নোংরা ছেঁড়া খোঁড়া, এমন চেহারায় গেলে তো দারোয়ান খেদিয়ে দেবে। বামনি বলল, ছেঁড়া মেরামত করে কেচে কুচে দেব, তখন তুমি যেও। বামনি সব করে কর্মে দিল, বামুন চলল রাজবাড়ি। পৌঁছতে দেরি হয়েছে, সন্ধ্যাও নেমেছে, তবু সে রাজকীয় অভ্যর্থনায় পেল। সার সার থালায় অন্ন ব্যঞ্জন দেখে বুড়ো বামুন ভারী খুশি। সে ভাবছে, আজ যাই হোক পেট ভরে খেয়ে নেব। আসনে বসে ও খেতে শুরু করল। ছাতের কড়িতে ঝোলানো ছিল একটা মাটির ভাঁড়। বামুন সবে আধ পেটা খেয়েছে, ভাঁড়টা ভেঙে পড়ল ওর পাতে। তখনই খাওয়া থামালো বামুন, জল খেয়ে উঠে বলল। তারপর গেল রাজার কাছে। রাজা বলছেন, কি ঠাকুর, খেয়ে তৃপ্তি হয়েছে তো? বামুন বলল, মহারাজ, আপনার পরিবেশকরা খুবই যত্ন করেছে, যত চেয়েছি সব দিয়েছে, তবু যে ভরপেট খাওয়া হলো না, এ তো আমার কপালের লেখার কারণে। কেন, কি হলো? মহারাজ, যখন খাচ্ছি উপর থেকে একটা ভাঁড় ভেঙে পড়ল, খাওয়াটা নষ্ট হলো। রাজা ক্রুদ্ধ হলেন, নিজের লোকজনকে বকলেন, তারপর বললেন, ঠাকুর রাতটা প্রাসাদে থাকুন, কাল আপনার জন্য নতুন করে রান্না হবে, আমি সহস্তে পরিবেশন করব। সে রাতটা বামুন রাজবাড়িতেই থাকলো। পরদিন রান্নার তত্ত্বাবধান করলেন রাজা স্বয়ং, কয়েকটি পদ নিজেও রাঁধলেন, পরিবেশনও করলেন সহস্তে। সে ঘরে বামুনের আহারে বাগড়া দেবার কোনো উপায় নেই। চারিদিকে চেয়ে বামুন তো রাজার আতিথ্যে অভিভূত, সে খেতে বসল। আধা আধি খেয়েছে, বিধাতা ভাবল, এবার তো বাগড়া দিতে হয়, কোনো পন্থাও খুঁজে পায় না। তখন সে নিজেই একটা সোনা ব্যাং হয়ে লাফিয়ে পড়েছে ভোজের কলাপাতায়। বামুন খেতেই ব্যস্ত, কিছু নজরেই পড়ছে না তার, ভাতের দলার সঙ্গে ব্যাংটাও ও গিলে নিয়েছে। খাওয়ার শেষে রাজা বলছেন, আজ কেমন খেলেন ঠাকুর, খেয়ে তৃপ্তি হলো তো? বামুন বলছে, মহারাজ, জীবনেও এমন খাওয়া খায়নি। একথা বলে বামুন বিদায় নিল। রাজা তাকে টাকা ও নানা উপহার দিলেন, সে বাড়ি চলল। সন্ধ্যায় এক জঙ্গল দিয়ে যাচ্ছে, শুনে কে চেঁচাচ্ছে, ও বামুন, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। চারিদিকে চেয়ে বামুন জনমনীষী দেখে না, কিন্তু আবার শুনল, ও বামুন, ছেড়ে দে। কে হে তুমি? বিধাতা, আমি বিধাতা। তুমি কোথায়? তোর পেটে, তুই আমাকে গিলে খেয়েছিস, অসম্ভব। হ্যাঁ রে বাপু, ব্যাং হয়ে তোর পাতেলা ফালাম, তুই আমাকে গিলে ফেললি, এর চেয়ে সুসংবাদ আর কি আছে? শয়তান, সারাটা জীবন তুমি আমাকে জ্বালিয়েছ, বের তো করবই না, তার চেয়ে নিজের টুটি চেপে ধরব। ভয়ের চোটে বিধাতা বলছে, অ বামুন, আমার যে দম আটকে যাচ্ছে বাবা। বামুন তাড়াতাড়ি বাড়ি গেছে, গিয়েই বামনিকে বলছে, হুঁকোতে তামাক দাও তো, একটা লাঠি নিয়ে এখানে পাহারা থাকো। বামুন মনের সুখে তামাক খাচ্ছে, ওদিকে বিধাতা তামাকের ধোঁয়ায় খাবি খাচ্ছে। বামুন কিন্তু বিধাতার কাকুতি মিনতিতে আমলই দিচ্ছে না। এদিকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে মহা গোলযোগ বেঁধে গেছে, বিধাতা নেই, ত্রিভুবন বুঝি লয় পাই। তখন দেবতারা পরামর্শে বসলেন, ঠিক করলেন তাদেরই একজন বামুনের কাছে যাবেন। যাবে কে? সবাই বললেন, লক্ষ্মী ঠাকুরনের যাওয়াই ঠিক হবে। লক্ষ্মী বললেন, ও বামুনের কাছে গেলে আমি তো আর জ্যান্ত ফিরব না। সব দেবতারা কাকুতি মিনতি জানালেন, রাজি হয়ে লক্ষ্মী বামুনের বাড়ি গেলেন। বামুন যখন শুনল তার দৌড়ে এসেছেন সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, ধুতির খুঁটে গলবস্ত্র হয়ে সম্মান জানিয়ে সে লক্ষ্মীকে চৌকিতে বসতে দিল। জানতে চাইল, গরিবের কুঁড়েতে লক্ষ্মী কেন? লক্ষ্মী বললেন, ঠাকুর, বিধাতাকে তুমি কয়েদ করে রেখেছ, তাকে ছেড়ে দাও, নইলে বিশ্বভুবন রসাতলে যাবে।
বামুন বামনিকে বলল, দাও দেখি লাঠিখানা, দেখবে আমি এই লক্ষ্মী ঠাকুরনকে কত ছেদ্দা করি। যেদিন থেকে জন্মেছি ইনি আমাকে চেয়েও দেখেননি, সারাটা জীবন মন্দভাগ্য নিয়ে কাটল, আর আজ স্বয়ং লক্ষ্মী আমার দোরে। একথা শুনেই ভয়ের চোটে লক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। কোনো কালে কেউ তাকে এমন বকেনি, দেবতাদের সবই বললেন। অনেক পরামর্শের পর দেবতারা বিদ্যার দেবী সরস্বতীকে পাঠালেন। পৌঁছে সরস্বতী ডাকছেন, বাড়ি আছো? অ বামুন, বাড়ি আছো? বামুন তাকে ভক্তি ভরে প্রণাম করল, বলছে, জননী বাগদেবী, গরিবের কুঁড়েতে তোমার পা পড়ল কেন? ঠাকুর বিশ্ব সংসার ধ্বংস হতে বসেছে, বিধাতাকে ছেড়ে দাও ঠাকুর। রেগে আগুন তেলে বেগুন বামুন বলছে, বামনি লাঠিটা দাও তো, দেখাচ্ছি বাগদেবীকে, আমাকে অ আ অবধি শেখাননি, এখন এসেছেন আমার বাড়ি। একথা শুনেই সরস্বতী পরিমরি করে দৌড়ে হাওয়া। শেষে মহাদেব স্বয়ং দায়িত্ব নিলেন, বামুন হল শৈব, এমন ভক্ত যে শিব পুজো না করে জলস্পর্শ করে না। শিব আসতেই বামুন আর বামনি তাঁর পা ধুতে জল দিল, ফুল দূর্বা বেলপাতা চন্দন আর আতপ চাল দিয়ে নৈবেদ্য দিল, পূজা করল, শিব বসলেন, বললেন, বামুন বিধাতাকে ছেড়ে দাও। বামুন বলল, আপনি স্বয়ং এসেছেন যখন তখন ছেড়ে দেব, কিন্তু আমি কি করব, বিধাতার কারণে জন্ম থেকে অশেষ কষ্ট পাচ্ছি, সেই সব কিছুর মূলে। শিব বললেন, আর চিন্তা করো না, আমি তোমাকে সশরীরে স্বর্গে নিয়ে যাচ্ছি। বামুন তখন মুখ হাঁ করল, বিধাতা বেরিয়ে এলো। শিব বামুন আর বামনিকে সশরীরে কৈলাসে নিয়ে গেলেন। আজকের গল্প এটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।